জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2020 সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার আবেদন ফর্ম পূরণ শুরু হয়েছে। তো আজকের ভিডিওতে সেটি আমি আপনাদেরকে দেখাবো, আপনারা কিভাবে অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এটির আবেদন ফর্মটি পূরণ করার জন্য আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন। ব্রাউজারটি ওপেন করার পর উপরের অ্যাড্রেস বারে গিয়ে লিখবেন nubd.info/ দিয়ে লিখবেন অনার্স, লিখে ইন্টার ট্যাপ করলেই আপনি এমন একটি ইন্টারফেস এখানে পেয়ে যাবেন। এখানে লক্ষ্য করুন, লেখা আছে 2020 সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার আবেদন ফর্ম পূরণ। তো এই অংশে আপনারা নোটিশ পেয়ে যাবেন এবং নিচের অংশ থেকে আপনাদের সেই ফর্মটি ফিল আপ করতে হবে। তো আমি ফর্মটি পূরণ করব। ফর্মটি পূরণ করার পূর্বে আপনাদের আমি বিজ্ঞপ্তিটি আগে পড়ে সেখান থেকে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো রয়েছে সেগুলো জানিয়ে দিব, তারপর আবেদন ফর্মটি পূরণ করে আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে নোটিশ, নোটিশে ক্লিক করব। এখানে লক্ষ্য করুন সে বিজ্ঞপ্তিটি চলে এসেছে। বিজ্ঞপ্তিটি আসলে প্রকাশিত হয়েছিল 12/10/2021 তারিখে। তো এটির আবেদনটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে 19/10/2021 ইন তারিখে থেকে এটি শুরু হয়েছে অলরেডি। এবং এখানে একটি বিষয় লক্ষ্য করুন, লেখা আছে 2021 সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এটির আবেদনটি 19/10/2021 তারিখ থেকে 11/11/2021 তারিখ পর্যন্ত কিন্তু এটির অনলাইনে আপনারা ফর্মটি পূরণ করতে পারবেন। তো আপনি যে নির্দিষ্ট যে কলেজে রয়েছেন সেই কলেজে আপনি নোটিশ বোর্ডে পেয়ে যাবেন যে আপনার কলেজে কাগজপত্র নিয়ে আপনার এই ফর্ম নিয়ে আপনাকে কবে জমা দিতে হবে, আপনি কলেজে যোগাযোগ করলে সেই সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারবেন। আমি এখান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানিয়ে দিব এবং তারপরে আবেদন ফর্মটি পূরণ করে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখানে আপনাদের কত টাকা লাগবে সে বিষয়ে এখানে লেখা রয়েছে, তো আপনি আপনার কলেজ থেকে এই তথ্যগুলো জানতে পারবেন। এখানে 3 নম্বরটিতে লেখ্য করুন, লেখা আছে পরীক্ষায় অংশগ্রহণের প্রয়োজনীয় শর্তাবলী। তো এখানে 1 নম্বরটিতে লক্ষ্য করুন, লেখা আছে 2016-17 শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিবন্ধিত যে সকল শিক্ষার্থী 2019 সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে প্রমোটেড হয়েছে সেই সকল শিক্ষার্থী নিয়মিত পরীক্ষাতে হিসাবে 2020 সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। খ নম্বরটিতে লক্ষ্য করুন, 2013-2014, 2014-2015 এবং 2015-2016 শিক্ষাবর্ষে নিবন্ধিত যেই সকল পরীক্ষার্থী অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় এক বা একাধিক কোর্সে এফ গ্রেড প্রাপ্ত হয়েছেন অথবা অনুপস্থিত রয়েছেন, তারা 2020 সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় ওই সকল কোর্সে অনিয়মিত পরীক্ষার্থী হিসাবে অংশগ্রহণ করতে পারবেন। গ নম্বরটিতে এখানে লক্ষ্য করুন, 2013-2014, 2014-2015 এবং 2015-2016 শিক্ষাবর্ষের পরীক্ষার্থী যারা 2019 সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় প্রমোটেড হয়েছেন সেই সকল পরীক্ষার্থী 2020 সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থী হিসাবে অংশগ্রহণ করতে পারবেন। তো উপরের অংশে আপনারা দেখতে পেলেন এখানে লেখা ছিল পরীক্ষা অংশগ্রহণের প্রয়োজনীয় শর্তাবলী, আশা করি আপনারা এটি বুঝতে পেরেছেন। তো এখানে 5 নম্বরটিতে লক্ষ্য করুন, এখানে লেখা আছে অনলাইনে আবেদন ফর্ম পূরণের পদ্ধতি। ক নম্বরে আবেদনকারীকে নিজ অথবা কলেজ কর্তৃক বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে নিজের রেজিস্টার নম্বর দিয়ে ও ওয়েবসাইটের নির্দেশনা অনুযায়ী ফর্ম পূরণের আবেদন করতে হবে। আবেদন ফর্ম পূরণ প্রক্রিয়া সম্পন্ন হলে অনলাইন থেকে একটি আবেদন ফর্ম প্রিন্ট করে নিতে হবে। পূরণকৃত ফর্মটি পরীক্ষার্থীর বিষয় কোড এবং ফি উল্লেখ থাকবে। ফি সহ প্রিন্টকৃত কপি আবেদনকারীকে কলেজের স্ব বিভাগে জমা দিতে হবে। খ নম্বরটিতে লক্ষ্য করুন, লেখা আছে আবেদনকারীকে সদ্য তোলা পাসপোর্ট সাইজের 2 কপি ছবি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। তো মোটামুটি এখানে এই ছিল আসলে গুরুত্বপূর্ণ তথ্য, আরো তথ্যগুলো রয়েছে এগুলো গুরুত্বপূর্ণ। তো বিজ্ঞপ্তির নিচের অংশে আপনার সম্পূর্ণটি এখানে পেয়ে যাবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বিজ্ঞপ্তি এই পর্যায়ে এসে আপনার বিজ্ঞপ্তি কিন্তু শেষ হয়ে গিয়েছে। আশা করি বিজ্ঞপ্তি সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন, আমি যেটুকু আপনাদেরকে জানিয়ে দিলাম এটুকুই আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, সেগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। আর আপনারা চাইলে পুরো বিজ্ঞপ্তিটি আপনারা পড়ে নিতে পারেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফর্মটি ফিল আপ করবেন। তো ফর্ম ফিল আপ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাপ্লাই টু অনলাইন ফর্ম ফিল আপ, এখানে এসে ক্লিক করবেন। লক্ষ্য করুন এখানে লেখা রয়েছে রেজিস্টার নাম্বার, তো এখানে আপনার রেজিস্টার নাম্বারটি দিতে হবে। সঠিকভাবে আপনার রেজিস্টার নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে নেক্সট, নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে আপনার তথ্যগুলো কিন্তু এখানে চলে আসবে। তো আমি এখানে যেই ফর্মটি পূরণ করছি এটি হলো রেগুলার, আপনারা যারা অনিয়মিত পরীক্ষার্থী রয়েছেন তারাও কিন্তু ফর্ম পূরণ করতে পারবেন। একইভাবে আপনারা আপনার রেজিস্টার নাম্বার দিলে পরবর্তীতে আপনার স্টুডেন্ট ইনফরমেশন এবং সাবজেক্টের তথ্যগুলো আপনার নিচের অংশে পেয়ে যাবেন, সেখান থেকে আপনার পূরণ করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন চাচ্ছে মোবাইল নাম্বার, তো মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিব। মোবাইল নাম্বারটি সঠিকভাবে দেওয়া হলে এখানে দেখতে পাচ্ছেন নিচের অংশে লেখা আছে কম্পালসারি সাবজেক্ট, তো এখানে কিন্তু সাবজেক্টের নামগুলো আপনি এখানে দেখতে পাবেন। আর কিছু করতে হবে না আপনাকে ফর্মের, এখানে শুধু মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন, এখানে সঠিকভাবে দেখে নেবেন আপনার মোবাইল নাম্বারটি ঠিক আছে কিনা। আর হয়তোবা যারা অনিয়মিত রয়েছেন তাদের এখানে সাবজেক্টগুলো আপনাকে এখানে হয়তো সিলেক্ট করে দিতে হবে, তো আপনি দেখে নেবেন এখানে আপনি কোন সাবজেক্টে, যদি কোনো সাবজেক্টে ফেল করে
করে থাকেন সেক্ষেত্রে সেখানে কম্পালসারি হিসেবে সেই সাবজেক্টটি সেখানে শো করবে। আর যদি গ্রেড উন্নয়ন করতে চান সেক্ষেত্রে আপনি নিচের অংশে সেই সাবজেক্টগুলো দেখতে পাবেন, কয়টিতে গ্রেড উন্নয়ন করবেন আপনি সেখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো লক্ষ্য করুন এটির কিন্তু আমাদের ফর্মটি কিন্তু পূরণ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এখন নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে সাবমিট, সাবমিট অপশনে সেখানে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করে লক্ষ্য করুন এখানে কিন্তু সেই আমাদের ফর্মটি কিন্তু পূরণ সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখান থেকে আমি এখন ডাউনলোড করে নেব, এটি ডাউনলোড এখানে সম্পূর্ণ হয়ে গেছে। এখন যে পরবর্তী যে কাজটি হলো সেটি হলো এই ফর্মটি আপনাকে কলেজে গিয়ে আপনার নির্দিষ্ট কলেজের স্বশব বিভাগে গিয়ে কিন্তু আপনাকে জমা দিয়ে আসতে হবে। তো জমা দেওয়ার সময় আপনার যেটি প্রয়োজন হবে, এই আবেদন ফর্মটি লাগবে, আপনার ছবি লাগবে, আপনার রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি লাগবে এবং নির্ধারিত যে ফিটি নির্ধারণ হয়েছে সেই ফিটি লাগবে। অবশ্য আপনি আপনার বিভাগের নোটিশ বোর্ডে কিন্তু সে বিষয়ে পেয়ে যাবেন, আশা করি আপনারা সেখান থেকে সেটি সংগ্রহ করে নিয়ে নেবেন। তো এইটুকুই ছিল আসলে অনলাইনের কাজ। এখন পরবর্তী যে কাজগুলো রয়েছে, টাকা জমা দেবেন, টাকা জমা দিয়ে বাদ বাকি কাগজপত্র নিয়ে আপনাকে স্বশব বিভাগে জমা দিতে হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক দিয়ে দিবেন। আর আমাদের চ্যানেলে প্রতিনিয়ত কিন্তু আমরা শিক্ষা চাকরি ভর্তি বিষয়ক কিন্তু ভিডিও দিয়ে থাকি। যদি চ্যানেলটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।